ডিজিটাল প্রশ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে জেনে নেব কীভাবে জমির পর্চা অনলাইনে অ্যাপ্লিকেশান করব এবং তারপরে সেটি ডাউনলোড করব। তো পুরোপুরি বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে কভার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো কীভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। গুগলে বাংলার ভূমি বলে সার্চ করলে প্রথম যে সার্চ রেজাল্টে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে সেটাতে আমরা সরাসরি ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়াল ওয়েবসাইট banglarbhumi.gov.in এ প্রবেশ করলাম। করার পরে দেখুন আমাকে করতে হবে জমির পর্চার অ্যাপ্লিকেশান। তো প্রথমে আমরা চলে যাব সিটিজেন সার্ভিসে। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান, সেখান থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে সার্ভিস ডেলিভারি বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেক অপশান আছে, সেখান থেকে আপনাকে জমির পর্চা অ্যাপ্লিকেশান করার জন্য আরও আর রিকোয়েস্ট যেটি প্রথমে রয়েছে সেটিতে ক্লিক করে দিতে হবে। তো আরও আর রিকোয়েস্টে আপনি সরাসরি ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে প্রথমত লগ ইন করতে বলবে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইটে আপনার একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে। তো আপনি যদি এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড না করেন তো নতুনভাবে আপনি সাইন আপ করে দেখুন। আপনার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে লাস্ট নেম, এবং তারপরে দেখুন গার্জিয়ান নেম অর্থাৎ বাবা বা মায়ের নাম এবং অ্যাড্রেস। তারপরে দেখুন এখানে সিটিজেন সিলেক্ট করাই আছে, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এবং তারপরে আপনার অ্যাড্রেসের যে পিনকোড সেই পিনকোড সিলেক্ট করবেন। করার পরে দেখুন এখানে ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস, করার পরে ইমেলে একটি ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাবেন। বসানোর পরে দেখুন পরে রয়েছে মোবাইল নাম্বার, সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি বসাবেন যেটি আধার বা ব্যাংকের সঙ্গে লিংক আছে সেরকম মোবাইল নাম্বারই আপনি বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পরে কিন্তু একটি মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখুন ডান দিকে মোবাইল ওটিপিতে বসাবেন। তার নিচে পাসওয়ার্ড দেবেন, এখানে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারে দিতে হবে। তো কীভাবে দেবেন আমি এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে কনফার্ম পাসওয়ার্ডে সেম আরেকবার বসিয়ে দেবেন। আপনার যে পাসওয়ার্ডটি আপনার ইচ্ছা সেটাই আপনি এখানে করতে পারেন। তো কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনি এখানে বসানোর পরে দেখুন এন্টার ক্যাপচা কোড। তো ক্যাপচা কোড ডান দিকে যেরকম দেখুন 3W4377 সেটি এখানে বসিয়ে সাবমিট করে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো তারপরে আপনি লগ ইন করতে হবে আপনাকে। তো সেমভাবে আরেকবার দেখে নিন, এখানে লগ ইনে আপনার যে ইউজার নেম অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন, ওটি আপনার ইউজার নেম। তো আর তার নিচে দেখুন আপনার রয়েছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি 8 ক্যারেক্টারে ক্রিয়েট করলেন নিজের ইচ্ছা মতো সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে সরাসরি বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন নিচে রয়েছে এন্টার ক্যাপচা, ওপরে যে দেখতে পাচ্ছেন যেরকম 8U2A4W এই ক্যাপচা কোডটা এখানে দেখে বসিয়ে দেবেন। বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইউজারে এটি লগ ইন হয়ে যাবে। হওয়ার পরে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান বা ডাউনলোড সব কিছু করতে পারবেন। তো দেখুন আমাকে ওই পেজটি খুলে গেছে, যেখানে অ্যাপ্লিকেশানটি করতে হলে সব কিছু ফিল আপ করতে হবে। প্রথমে আপনার জমির দলিল বা পুরনো পর্চা থেকে দেখে আপনাকে এখানে প্রত্যেকটা জিনিস ফিল করতে হবে। যেরকম দেখুন প্রথমে আমি ডিস্ট্রিক্ট বসিয়ে নিয়েছি, তারপরে আপনাকে এখান থেকে বসাতে হবে যে ব্লক কী। তো আপনার এখানে ব্লকটা বসাবেন, সমস্ত কিছু কিন্তু আপনার দলিল বা পুরনো পর্চা বা পুরনো কোনো যদি জমির কাগজ থাকে সেখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন মৌজা, সেখান থেকে আপনার এই লিস্ট থেকে মৌজাটা সিলেক্ট করবেন। আপনার এই জমিটা যেই মৌজার আন্ডারে পড়ছে কিন্তু সেইটি কিন্তু দেখে আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে একটু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যখন করবেন আমার এই ভিডিওটিকে ফলো করবেন। তো মৌজার পরে দেখুন নিচে খতিয়ান নম্বর রয়েছে, তো আপনাকে কিন্তু এখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেমে আপনার নামটি বসিয়ে দেবেন এবং দেখুন লাস্ট নেমে আপনার টাইটেলটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন ডান দিকে ফাদার, হাজব্যান্ড বা আদার্স আছে, গার্জেন নেম চেয়েছে। তো জমির কাগজে যে গার্জেনের জায়গায় যদি বাবার নাম লেখা থাকে তাহলে ফাদার সিলেক্ট করে বাবার নামটি লিখবেন, আদার্স থাকলে তাদের নামটা লিখবেন। তো তারপরে দেখুন নিচে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনার কিন্তু জমির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে ফুললি বসাবেন, কোনো যেন ভুল না হয় খুব দেখে করবেন, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আপনি সঠিকভাবে করতে পারবেন এবং পরবর্তীতে তার ডাউনলোডও করতে পারবেন। তারপরে দেখুন এখানে পুল অ্যাড্রেস, আপনার পোস্ট অফিস থাকলে পোস্ট অফিস এবং কলকাতা বা পিনকোড কত সেটা বসিয়ে দিলেন। বসানোর পর দেখুন নিচে ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা দেখে এখানে
বসিয়ে দিলেন। বসানোর পর ক্যালকুলেট ফিতে আপনি কিন্তু সরাসরি ক্লিক করবেন। ক্যালকুলেট ফিতে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচে আরও ডায়লগ বক্স খুলে যাবে। সেখানে গেলেন, দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে এবং সেটি রয়েছে 9টা পেজের, নাম্বার অফ পেজেস 9, মানে আপনার এই অ্যাপ্লিকেশানটার 9টা পেজের আপনার ডকুমেন্ট বেরোবে। যার ডান দিকে দেখুন প্রসেস ফি আছে 100 টাকা, তো আপনাকে 100 টাকা ফি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো 100 টাকা ফি পেমেন্ট করার জন্য আপনাকে নিচে দেখুন অনেকগুলো প্রসেস দিয়েছে গ্রিপসের মাধ্যমে আপনাকে করতে হবে। তো এখানে আপনি নেট ব্যাংকিং করতে পারেন, কাউন্টার পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডে করতে পারেন বা SBI ইপে এর মাধ্যমে করতে পারেন। কিন্তু আপনার যদি সবথেকে সহজ প্রসেস হলো নয় ডেবিট কার্ডে করতে পারেন, তার চেয়েও সহজ প্রসেস হলো এখনকার দিনে UPI তে পেমেন্ট করা। আপনার পেমেন্টটি যাতে করতে সুবিধা হবে আপনি করবেন। তো আপনি যদি UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তো লাস্টে যে SBI ইপে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। করার সঙ্গে পরের পেজটিতে দেখুন পেমেন্টের ডিটেলস রয়েছে, এগুলো দেখে নিয়ে আপনি সোজা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আরেকটি ওয়েব পেজ খুলে যাবে পেমেন্টের, যেখানে দেখুন গ্রিপসের পেমেন্ট ওয়েবসাইট খুলে গেছে। সেখানে সমস্ত ডিটেলস রয়েছে আপনার অ্যাপ্লিকেশানের এবং আপনার পেমেন্ট ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখে নিতে পারেন বা চেক করে নিতে পারেন। সমস্ত কিছু ডিটেলস দেখার পর দেখুন ভেরিফাইড অ্যান্ড চেক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজে পেমেন্ট মোডে SBI ইপে সিলেক্ট করবেন, আর এখানে পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। করার পরে দেখুন আপনার সাকসেস বলে এরকম একটি রেফারেন্স নম্বর দেবেন। এই যে এখানে যে GRN নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটি রয়েছে, সেটি কিন্তু আপনি ফটো তুলে রাখবেন বা নোট করে রাখবেন। এবার ওকেতে ক্লিক করার পরে দেখুন এই পেজটি খুলে যাবে, যেখানে আপনি নিচের দিকে সরাসরি চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনি এখান থেকে ডিটেলসটা দেখে আরেকবার দেখে নিতে পারেন। এরপর নিচের দিকে এসে দেখুন টোটাল ₹100 অনলি যে পেমেন্ট করতে হবে তার ডিটেলস আপনাকে দেখাচ্ছে। এখানে পে নাও বলে অপশানে ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিরেক্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে যাচ্ছে। সেখানে দেখুন পেজ খুলে গেছে। তো আপনি এখান থেকে দেখুন অনেক রকম অপশান আছে, এখানে ডেবিট ক্রেডিট বা প্রিপেড কার্ডে আপনি পেমেন্ট করতে পারেন, চাইলে তার নিচে দেখুন ইন্টারনেট ব্যাঙ্কিংয়েও পেমেন্ট করতে পারেন। তা আপনার ডেবিট কার্ড থাকলে আপনি এখানে কার্ড নাম্বারটা সরাসরি বসিয়ে দেবেন। যদি ভিসা কার্ড হয় অটোমেটিক্যালি আপনি কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ধরনের কার্ডই হোক না কেন, ভিসা হোক, রুপে কার্ড হোক, সমস্ত কিছু এখানে কিন্তু দেখিয়ে দেবে। তো আপনি এখানে কার্ড নাম্বার বসাবেন, তার নিচে দেখুন কার্ডের এক্সপায়ারি ডেট কী আছে সেটা বসিয়ে CVC নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, আর নিচে নেম অফ দ্য কার্ড হোল্ডার মানে যার নামে অ্যাকাউন্ট তার নামটি বসিয়ে পে নাওয়ে ক্লিক করবেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়েও আপনাকে কিন্তু এখানে যে ব্যাংকের হয়ে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং করতে চাইছেন সেই ব্যাঙ্ক সিলেক্ট করে আপনাকে পে নাও অপশানে ক্লিক করে পুরো ব্যাপারটা পেমেন্ট করতে হবে। এবার আপনি চলে যাচ্ছেন UPI-তে। UPI-তে দেখুন এন্টার UPI আইডি আপনি এখানে দিয়ে ভ্যালিডেট করে আপনি এখানে পেমেন্ট করতে পারেন, অথবা কিউআর কোড দিয়ে জেনারেট করে আপনি কিউআর কোডেও পেমেন্ট করতে পারেন। দেখুন আমি UPI কিউআরে ক্লিক করার পর এখানে স্ক্যান করার জন্য অপশান এসছে একটি UPI কিউআরের। সেখানে কিন্তু সহজে আপনি যে কোনো ধরনের ফোনপে হোক বা জিপে হোক যে কোনো ধরনের কিউআর কোডে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিতে পারেন। এখানে দেখুন পেমেন্ট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এখানে দেখুন অলরেডি যেরকম দেখাচ্ছে টাইমের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি দেখুন এরকম চালান সেভ হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে PDF-এর। সেই চালানটি আপনি ওপেন করে নিন। এখানে দেখুন পেড বলে এরকম স্ট্যাম্প মারা থাকবে, এটি একটি GRN চালান। অ্যাপ্লিকেশানটি আপনার তার মানে হয়ে গেছে সমস্ত কিছু, তো এটি আপনার ডকুমেন্ট, এটি দিয়েই কিন্তু আপনাকে পরবর্তীতে ডাউনলোড করতে হবে আপনার পর্চাটি। তো এইটি কিন্তু আপনি সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে। আর দরকার পড়বে পেমেন্ট রেফারেন্স নাম্বার, এটি মানে হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার, এই দুটি জিনিস কিন্তু প্রয়োজন হবে, আমি পরবর্তীতে ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবার দেখে নেবো কীভাবে আমরা এই জমির পর্চাটা ডাউনলোড করে নেব। তো দেখুন আবার বাংলার ভূমি ওয়েবসাইটে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে দেখুন সেম প্রসেসে আমরা আবার কিন্তু ওটি লগ ইন করে নেবো এই ওয়েবসাইটটিতে। তো দেখুন আমি সিটিজেন সার্ভিসেসে ক্লিক করলাম, করে দেখুন এবার নিচে আসবো GRN সার্চ। এই GRN সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে কী কী চাইছে, দেখুন রিকোয়েস্ট টাইপে এখানে ROR PI অপ্লিক ম্যাপ এটা ক্লিক করবেন। করার পরে এন্টার GRN নাম্বার বলছে, এই GRN নাম্বারটা কিন্তু আপনার এই PDF ফাইলের যে GRN নাম্বারটি বললাম এই যে 1920 এইখান থেকে কিন্তু এই GRN নাম্বারটি আপনাকে ওখানে বসাতে হবে। আপনি দেখে কিন্তু প্রত্যেকটা ডিজিট ঠিক মতো এখানে বসাবেন।
তো দেখুন এখানে আমি চেয়ারের নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পর অ্যাপ্লিকেশান নাম্বার চেয়েছে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার হচ্ছে পেমেন্ট রেফারেন্স নাম্বার, অর্থাৎ এই জায়গাটা আপনাকে যেটা এর আগে বলছিলাম পেমেন্ট রেফারেন্স নাম্বারের নাম্বারটি প্রত্যেকটা ডিজিট বসিয়ে দেবেন, ওটিই কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার। তারপরে দেখুন এখানে ক্যাপচা কোড বসিয়ে দেবেন যা আছে। ক্যাপচা কোডটা বসানোর পরে নিচে দেখুন সাবমিট বলে একটি বাটন আছে, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন কিছুক্ষণ লোডিং দেখাবে, দেখানোর পর দেখুন দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেটেড সার্চ এগেন লেটার। তার মানে আমরা যেহেতু একটু আগে অ্যাপ্লিকেশানটা করেছি এক্ষুনি কিন্তু সাইন কপি জেনারেট হয়নি, তো আপনাকে পরে এটা সার্চ করতে বলছে সাইন কপি ডাউনলোড করার জন্য। তো এটার জন্য আপনি মিনিমাম আমি যা দেখেছি 7 দিন লাগে এই সাইন কপি পুরোপুরি ডাউনলোড হতে, অনেক সময় 10 দিনও লেগে যেতে পারে। তো 7 দিন মিনিমাম লাগে তো আমি নিজে দেখে নিয়েছি, তো আপনি এর জন্য একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আপনাকে। 7 দিন পরে আপনি ওয়েবসাইটে গেলে সহজেই কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন এবার আমি দেখিয়ে নিচ্ছি 7 দিন পরে আমি কিভাবে ডাউনলোড করলাম। তো দেখুন আবার আমি বাংলার ভূমি ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়ে দেখুন একইভাবে সিটিজেন সার্ভিসেসে গেলাম, গিয়ে জিআরএন সার্চে ক্লিক করলাম। করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। তা আপনার অ্যাকাউন্টটা আপনি সেমভাবে প্রথমে ইউজার নেমে নিজের মোবাইল নাম্বার এবং তারপরে পাসওয়ার্ডটি বসিয়ে দিলেন। পাসওয়ার্ড বসানোর পর নিচে ক্যাপচাটি ফিল করে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে নেক্সট পেজটিতে আমরা চলে যাব। সেখানে দেখুন প্রথমে রিকোয়েস্ট টাইপে আপনাকে সিলেক্ট করে ROIPI অব্লিক ম্যাপে ক্লিক করতে হবে। এন্টার জিআরএন নাম্বারে আপনাকে জিআরএন নাম্বারটি কিন্তু দেখে বসিয়ে দিতে হবে। বসানোর পরে আপনাকে দেখুন নেক্সট যেটি চাওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশান নাম্বার, তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু পেমেন্ট রেফারেন্স নাম্বার, যে নাম্বারটি আপনাকে এখান থেকে বসিয়ে অ্যাপ্লিকেশান নাম্বারটি ফিল আপ করতে হবে। তো এখান থেকে পেমেন্ট রেফারেন্স নাম্বারটি আমি দেখে এখানে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আপনারা জায়গাটা দেখে নিন, এই যে আইডেন্টিফিকেশান নাম্বার নিচে লেখা আছে বা পেমেন্ট রেফারেন্স নাম্বারটাই কিন্তু এখানে বসাবেন। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন এন্টার ক্যাপচা বলেছে, সেখান থেকে আমায় ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে নিচে সাবমিট বলে যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে। দেখুন সাবমিট বাটনটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ডায়লগ বক্স খুলে যাচ্ছে যেখানে লেখা আছে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। এখানে ওকে ক্লিক করলেন, করার পরে দেখুন ডান দিকে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসছে, নিচে দেখুন এন্টার জিআরএন নাম্বার চলে এসছে, পেমেন্ট ডেট চলে এসছে, অ্যাকাউন্ট হেড চলে এসছে, ব্যাঙ্ক নেম কিসে পেমেন্ট করেছে এবং অ্যাপ্লিকেশান ফি সমস্ত ডিটেলস চলে এসছে। দেখে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে দেখুন ক্লিক ডাউনলোড PDF বাটন টু গেট সাইন PDF ইন নিউ ট্যাব থ্যাংক ইউ, ওখানে আপনি ওকে মেরে দিলেন। করার পর দেখুন নিচে ডাউনলোড PDF বলে যে অপশানটিতে সেটাতে ক্লিক করে দিলেন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার পর্চা ডাউনলোড হয়ে গেছে এবং দেখুন ওপেনও হয়ে গেছে। তা আপনি এখান থেকে আপনার যে 9 পেজের পর্চা আপনি প্রথমে অ্যাপ্লিকেশান করার সময় দেখেছিল কত পেজের, তো আপনি কিন্তু এখান থেকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে নিতে পারেন। ডিজিটাল পর্চা অনলাইনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা দেখুন প্রথম পেজ, তারপরে সেকেন্ড পেজ, এরকম করে কিন্তু আপনি সিরিয়ালি নামি নামি দেখতে পারেন আপনার কত পেজের পর্চা এবং শেষ অবধি। এবার আপনি কিন্তু পর্চাটি পুরোপুরি চেক করে নেবেন এবং এটিই কিন্তু আপনার বর্তমান সালের আপডেট পর্চা, এটি আপনি যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারবেন। তো দেখুন আমি এখানে লাস্ট পেজে সরাসরি চলে যাচ্ছি, লাস্ট পেজটিতে আপনি নিচের দিকে সরাসরি চলে আসবেন। সেখানে এটা যে ডিজিটালি সাইনড পর্চা, দেখুন লেখা আছে ডিজিটালি সাইনড বাই কে করেছে এবং ডেট দিয়ে সমস্ত কিছু লেখা আছে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের পর্চা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের সুবিধা মতো সে পর্চা আপনারা প্রিন্ট আউট করেও নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা পেজই আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন বা যে পেজটি আপনার দরকার বা যে দাগ নাম্বারটি সেটিও করতে পারেন আপনার সুবিধা মতো। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখবেন।